بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুবাই থেকে আব্দুস সামাদ ভাই জানতে চেয়েছিলেন যে আপনাদের ওখানে একজন ইমাম তারাবি পড়ান প্রথম রাত্রিতে, আবার শেষ রাত্রি দিকে কিয়ামুল লাইল করেন, আর উভয় রাত্রিতেই বেতর নামাজ পড়ে, অর্থাৎ একই রাত্রে দুইবার বেতর পড়া হয়, এটা শরীয়ত কি বলে? আরটা জানতে চেয়েছিলেন যে মাকরু কি জিনিস। প্রথম প্রশ্নের উত্তর হলো যে একই রাত্রে দুইবার বেতর পড়া যাবে না, এটা নিষেধ আছে। ইমাম আহমাদ একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা বিতরান ফি লাইলা, একই রাত্রে দুইবার বেতর নয়। আর একটা বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস উভয় হাদিসেই আছে যে ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইল বিতরা, যে তোমাদের রাত্রের শেষ নামাজটাকে বেতুর বানাও, অর্থাৎ রাতের সর্বশেষ নামাজ যেটা হবে সেটা হলো বেতুর। এখন আপনি প্রথম রাত্রিতে তারাবির সাথে বেতুর পড়লেন, আবার নামাজ পড়লেন, তাহলে তো এই শেষ বেতুরটা দিয়ে শেষ করা হলো না, আবার কিয়ামুল লাইল করলেন, আবার বেতুর পড়লেন, এটা হাদিসের বরখেলাপ হচ্ছে। যদি আপনাকে কিয়ামুল লাইল করতে হয় বা আপনি করেন, তাহলে প্রথম রাত্রিতে যে আপনি তারাবি পড়েছেন এখানে বেতুর পড়া যাবে না, বেতুর রেখে দিবেন, এরপরে কিয়ামুল লাইল করবেন, কিয়ামুল লাইল করার পর সর্বশেষ বেতুর নামাজ পড়বেন। হ্যাঁ, এটা হলো হুকুম। এখন কোনো ব্যক্তি তাহাজ্জুদ যাদের পড়ার অভ্যাস আছে কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত বেতুর এ রাত্রে সেরা পর পড়ে নিয়েছেন বা তারাবির পর বেতুর পড়ে নিয়েছেন, তাহলে শেষ রাত্রে তো যদি আপনি আবার কিয়ামুল করতে চান তাহলে বেতুর পড়তে আর হবে না, আপনি আগে যে বেতুরটা পড়েছেন এটা বেতুরে এ হক আদায় হয়ে যাবে, এটা বেতুর আদায় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার পুনরায় আপনাকে বেতুর পড়তে হবে না, আপনি শুধু কিয়াম লাইল করলেই হবে, যেহেতু হাদিসে নিষেধ আছে আর সর্বশেষ নামাজ সেটাই হবে বেতুর দিয়ে, সুতরাং বেতুরের পর আর নামাজ তো হয় না। এখন আপনি যদি পড়েন তাহলে পড়েন, অনেকে আছে যে মানে শুয়ে গেছে বেতুর পড়ে, আবার এখন তাহাজুদের টাইমে উঠছে, উঠে নামাজ পড়ার ইচ্ছা হয়েছে, তাহলে আপনি শুধু তাহাজুদ পড়েন, বেতুর আর পড়তে হবে না, এক রাত্রে দুইবার বেতুর হয় না। আর মাকরু সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন যে মাকরু কি জিনিস। মাকরু সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটাকে বলা হয়েছে যে মাকরু হলো ওই প্রত্যেক কাজ যেই কাজে মানুষদেরকে উৎসাহ করে করা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য, এমন কোনো কাজ যে কাজ ছেড়ে দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, আর সেটা যদি সে ছেড়ে দেয় তাহলে অবশ্যই সওয়াব পাবে, কিন্তু যদি সে করে তাহলে তার শাস্তি হবে না। মাকরু হলো এমন প্রত্যেক কাজ যে কাজ ছাড়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, বলা হয়েছে আর ছাড়লে পারলে সওয়াব আছে, কিন্তু যদি সে করে তাহলে এটার আর সব মানে মানে শাস্তি দেওয়া হবে না, যদি সে কাজটা করে তাহলে শাস্তি দেওয়া হবে না। যেমন উদাহরণ আর তালাক, তালাকটা হলো মাকরু বিষয়, তালাক আমাদের যেমন দিয়ে, তালাক আসলে ঘৃণিত বিষয়, তারপরে যে মানুষ প্রয়োজনে দিয়ে থাকে, এই জন্য দেয়াই এই জন্য যে সে পাপি বা শাস্তি দেওয়া হবে এমনটি নয়, কিন্তু এটা হলো মাকরু। যেমন আরেকটি হলো তাখিরুল ইক্তিসাল মিনাল জানাবা, আপনার স্বপ্নদোষ হয়েছে বা স্বামী স্ত্রী মিলনের কারণে অপবিত্র হয়েছেন, তো এখন গোসলটা দেরি করে করছেন, এই গোসল দেরি করাটা হলো মাকরু, আপনি সাথে সাথে গোসল করবেন, হ্যাঁ, কিন্তু দেরি করার কারণে যে আপনাকে শাস্তি দেওয়া হবে এমনটি নয়, এটা মাকরু কাজ। আর আরও হলো যেমন অতিরিক্ত ঘুমানো, নামাজের ক্ষেত্রে কিছু মাকরু আছে, যেমন হাত বিছিয়ে নামাজ পড়া বা আরও বিষয় অনেক বিষয় আছে, হাত বিছিয়ে নামাজ পড়া, তারপরে নামাজের মধ্যে এদিক ওদিক খেয়াল করা বা চোখ বুলানো, মাকরু হয়েগুলা আরও অনেক আছে উদাহরণ, শুধু খাওয়ার ক্ষেত্রে না, খাওয়া ছাড়াও খাওয়ার ক্ষেত্রেও অনেক হয়ে থাকে, খাওয়ার ক্ষেত্রেও হয়, আবার অন্য অন্য বিষয়ে যেমন যে উদাহরণ দিলাম এগুলোও হয়ে থাকে, এগুলো হলো মাকরু। জাজাকাল্লাহ খায়ের ও বারাকাল।